এদিকে রাজধানীর বাজারে চালের দাম বাড়তি এ মাসে বেড়েছে 15%, আর এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। চালের দাম নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এদিকে অস্বাভাবিক হারে বেড়ে যাওয়া ডিমের দামও কমেছে বলে জানায় বিক্রেতারা। এতে জনমনে ফিরেছে স্বস্তি। সুরাইবনি রিপোর্ট। রাজধানী বাজারে বেড়েই চলেছে চালের দাম। এক মাস ব্যবধানে কেজি প্রতি 52 থেকে 62 টাকায় বিক্রি হওয়া মিনিকের চাল বেড়ে বিক্রি হচ্ছে 68 থেকে 78 টাকায়, আর 45 থেকে 50 টাকার BR28 চাল এখন পড়ছে 54 থেকে 60 টাকায়। 2020-এর প্রথম দিকে মোটা এ চালের দাম ছিল 30 টাকা কেজি। চাল কিনতে এসে চরম বিরক্ত রুস্তম আলী নামের এক ক্রেতা। তার মতো অনেকেই এখন চালের দাম দিশেহারা। ইনকামের উপর ভিত্তি করবে, আপনার শুধু চাল নিয়ে এসে তো আর ভাত খাওয়া যাবে না, তরি তরকারির প্রয়োজন আছে। তরি তরকারি যে কোনো তরি তরকারিতে যান 50 টাকা 60 টাকা 70 টাকা করে কেজি। আমরা সামগ্রিকভাবে কমলো, আমরা কম পাইতেছি না। বিক্রেতারা বলছেন সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়তি, তাই কমছে ক্রেতা। দাম নিয়ন্ত্রণে সরকারের সহায়তা চান তারা। 8টার সময় দোকান খুলে এই পর্যন্ত মাত্র 2 কেজি চাল বিক্রি করেছে। সমস্যাটা চালের দাম বৃদ্ধি, সেই জন্য বেচা বিক্রি কম, চালের দাম অনেক হাই হয়ে গেছে। কিছুদিন ধরে আলোচনায় থাকা ডিমের দাম কমেছে, এতে স্বস্তি জানান ক্রেতারা। সাধারণ মানুষ যত কম হবে ততই আমাদের জন্য ভালো। এমনিও ব্যবসায়ীরা যদি একটু সুযোগ পায় একটু বেশি বাড়াই নেয়। এখন যে ডিমের দাম আছে বা কমছে যতটুকু, ততটুকুর অনুপাতে আরো আরেকটু কম হলে ঠিক আছে। যারা মধ্যবিত্ত ছিল তারা ডিম কিনতে পারতো না কিছুদিন আগে, কিন্তু এখন তারা এসে ডিম কিনছে। নিত্যপূর্ণ ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই আশা করছেন সাধারণ মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।